হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সার টেকনোলজি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসতেছি। তা হলো যে আজকে আমরা একটা টেবিল তৈরি করব, কিভাবে সলিড ওয়ার্কসে টেবিল তৈরি করে সেটা দেখব। তো এরকমই সুন্দর একটা টেবিল আমরা তৈরি করব। ফাইল থেকে নিউ, পার্ট নিলাম, এটাকে আমি হোয়াইট করে দিলাম। আপনার যে কোনো প্লেন থেকে করতে পারেন, আমি টপ প্লেনে কাজ করব। এখান থেকে সেন্টার রেক্ট্যাঙ্গেল, স্মার্ট ডাইমেনশন এটা দিব 3000, ঠিক আছে, এটা দিয়ে দিলাম 2000। এখন এটাকে ফিচার থেকে এক্সট্রুড বস, বস করব 1300 দিলাম। তো এটাকে ডিরেকশনটাকে চেঞ্জ করে নেব, এটা উঠাই দিব। এবার কী করবো, স্কেচ থেকে 3D স্কেচ একটা সিলেক্ট করে, একটা লাইন সিলেক্ট করে কন্ট্রোল এ দিলে সবগুলি লাইন সিলেক্ট হয়ে যাবে। এবার কনভার্ট অ্যান্টিটিস করে নিব, এটাকে হাইড করে দিলাম, এটা উঠাই দিব। তারপর ওয়েল এলিমেন্টস, ওয়েলমেন্টস, তারপর এটা দিলাম। স্ট্রাকচার এখানে অনেকগুলি অপশন আছে, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি ইঞ্চিতেই কাজ করতেছি। তারপর মনে করেন যে আমি আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি স্কোয়ার টিউবে নিলাম, স্কোয়ার টিউব থেকে এই মাপ নিলাম, তারপরে দেখি কেমন দেখায়। দেন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। তো আমি চাইলে এটাকে পাইপেও দিতে পারি, ঠিক আছে। পাইপ থেকে আপনি আপনার মতো একটা সাইজ দিয়ে দিলেই সে হয়ে যাবে আর কি। এখন যে এটা দিই অনেক ছোট সাইজ, এটা আচ্ছা আমি পাইপ করবো না, আমি স্কোয়ার টিউবের মধ্যেই রাখবো, ঠিক আছে। আমি দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে। আর একটা গ্রুপ নিব, নিচেরটা করে দিলাম নিচে, এটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা এই ইয়াটাকে, এই 3D স্কেচ রাইট বাটন ক্লিক করে এটাকে হাইড করে দিলাম। আচ্ছা এটা একটা মেটাল সিলেক্ট করে দিই, কোন মেটাল দেওয়া যায় মনে করেন যে এটা দিয়ে দিই, ঠিক আছে, গ্রেনাইট। হ্যাঁ আমার ইচ্ছা মতো আমি দিলাম আর কি, আপনি আপনাদের ইচ্ছা মতো দিন। আচ্ছা এটা মেটাল দিব, এটা এটা মেটাল থেকে স্টিল দিলাম, স্টিল থেকে মনে করেন এই কালারটা দিলাম। আচ্ছা ঠিক আছে, ওই মেটালটা দেওয়ার পর এখানে একটা কালার সিলেক্ট করে দেন, হ্যান্ড যেটা আপনার পছন্দ হয়। আমি আমার মতে যে রেড কালারটা দিলাম। আচ্ছা এটার উপরে কিছু একটা দিব আমরা, করবো কি টপ প্লেন সিলেক্ট, আচ্ছা টপ প্লেন সিলেক্ট থাকা অবস্থায় ফিচার প্লেন নেব আর কি, প্লেন। আচ্ছা তারপরে টপ প্লেনকে নর্মাল করব, স্কেচ থেকে একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নিয়ে এ বরাবর টেনে দেব। আচ্ছা এটা একটা ডাইমেনশন দিয়ে দিলাম, মনে করেন যে 34, 3400। আচ্ছা এটা 2300 দিয়ে দিই, সরি 2300। এখন এটাকে যদি আমি ফিচারতে এক্সট্রুড বস করে দিই, বস এখানে মনে করেন যে এটা উচ্চতা দিই 100, দেন অনেক সুন্দর কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে। আচ্ছা দেখেন কত সুন্দর। আচ্ছা এই প্লেনটাকে আমরা হাইট করে দিই, দেখেন কত সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে। তো এই বসটা এখানে রেখে আমি যদি এটার মেটালটা চেঞ্জ করে দিই, বা এটা আমরা এখানে গ্লাস দিলাম, এই গ্লাসটা দিলাম, অনেক সুন্দর লাগতেছে কিন্তু, ঠিক আছে। আমি এটা আমার ইচ্ছা মতো দিতে পারি। তো এইভাবেই মূলত আমরা একটা কি বলে টেবিল তৈরি করবো, মানে একটা আপনার মোশন দিয়ে দিই। ঠিক আছে এই দেখেন কত সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবেই আমরা টেবিল তৈরি করতে পারি। যদি আজকে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চান আপনারা সেটা জানাবেন কমেন্টে, আর ভিডিও কেমন হলো সেটা জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল নোটিফিকেশন বেল বাটনটা আছে ওইটা অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে ওইটা আপনার কাছে প্রথমে আসে। ঠিক আছে, পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।